হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে ট্যাট ওয়ান এবং ট্যাট টু বেঙ্গলি সুকান্ত ভট্টাচার্যের জন্ম ও পরিচয় এবং ওনার যে কর্মজীবন এগুলি থেকে ঠিক চল্লিশটার উপরে শর্ট কোশ্চেন যেগুলি খুবই গুরুত্বপূর্ণ ট্যাটের জন্য দেরি না করে চলো এগুলি কী আছে দেখে নিই দেখো প্রথমে সুকান্ত ভট্টাচার্যের জন্ম কবে হয় যে সুকান্ত ভট্টার্যের জন্ম কবে হয় পনেরোই আগস্ট উনিশশো ছাব্বিশ সালে সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কী নিবারণচন্দ্র ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম কি সুনীতি দেবী তারপর সুকান্ত যে কী কাজ করতেন কমিউনিস্ট পার্টির কাগজ বিক্রি করতেন সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায় কলকাতায় সুকান্ত ভট্টাচার্যের ছোটবেলার স্কুলের নাম কী ছিল ভেলেঘাটায় কমলা বিদ্যা মন্দির তো সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু কবে হয় উনিশশো সালে তেরোই মে এগুলি ছিল ওনার জন্ম মৃত্যুর পরিচয় দিয়ে আছে কিশোর কবি কাকে বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি কাকে বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয় আর গণমানুষের কবি কাকে বলা হয় সুকান্তকে সুকান্ত ভট্টাচার্যকে গণমানুষের কবি বলা হয় তাহলে কিশোর কবি কাকে সুকান্ত ভট্টাচার্যকে গণমানুষের কবি কাকে সুকান্ত ভট্টাচার্যকে তারপর সুকান্তের পৈতৃক নিবাস কোথায় ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়া উপজেলার উনশিয়া গ্রামে তো ফরিদপুর জেলার কোটালিপাড়া উপজেলার উনশিয়া গ্রামে ছিল সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কত বছর বয়স থেকে সুকান্ত ভট্টাচার্য লেখালেখি শুরু করেন ঠিক আট নয় বছর বয়স থেকে উনি লেখালেখি শুরু করেন সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য রচনা বলি কী কী ছাড়পত্র নাইনটিন ফোর্টি সেভেন পুরাভাস উনিশশো পঞ্চাশ ঘুমনি উনিশশো পঞ্চাশ তাহলে উনিশশো সাতচল্লিশ থেকে যে উল্লেখযোগ্য রচনা বলি ছাড়পত্র হচ্ছে উনিশশো সাতচল্লিশ পুরাভাস উনিশশো পঞ্চাশ ঘুম নেই উনিশশো পঞ্চাশ এগুলি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট সুকান্তের ছাড়পত্র কাব্যটি কবে প্রকাশিত হয় উনিশশো সাতচল্লিশ সালে সুকান্তের ঘুম নেই কাব্যগ্রন্থটি উনিশশো পঞ্চাশ সুকান্তে পূর্বভাস কাব্যগ্রন্থটি কত উনিশশো পঞ্চাশ সুকান্তে ভট্টাচার্যের শেষ কাব্যগ্রন্থ কোনটি মিঠে করা সুকান্তের মিঠে করা কবিতাটি কাব্যটি কত সালে প্রকাশিত হয় উনিশশো একান্ন তো সুকান্তের যে মিঠে করা কাব্যটি কত সালে উনিশশো একান্ন আর সুকান্ত ভট্টায় যে শেষ কাব্যগ্রন্থ মিঠে করা কিন্তু সুকান্ত যে শেষ কাব্যগ্রন্থ মিঠে করা সুকান্ত যে কী রোগে মারা যান টিভি রোগে যক্ষা আর কি টিভি রোগে পারা যান ছাড়পত্র কাব্য কবি প্রকাশ হয় উনিশশো সালে একটু আগে বললাম আমরা তারপর রানার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ছাড়পত্র রানার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ছাড়পত্র ভূধান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত প্রিয়তমাসু কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ঘুম নেই প্রিয়তমাসু ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত সুকান্তের গীতিগুচ্ছ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় নাইনটিন সিক্সটি ফাইভ নাইনটিন সিক্সটি ফাইভ উনিশশো পঁয়ষট্টি সালে গীতিগুচ্ছ গল্পটি প্রকাশিত হয় তো সুকান্তের প্রথম নাটক কোনটি রাকাল ছেলে রাকাল ছেলে নাট্য সংকলনটির রচিত তাকে সুকান্ত ভট্টাচার্য রাকাল ছেলে নাট্য নাট্য সংকলনটির রচিত তাকে সুকান্ত ভট্টাচার্য তারপর পঁচিশ নম্বর আছে সূর্যপ্রণাম নাটকটির রচয়িতা হলেন সুকান্ত ভট্টাচার্য অভিযান নাটকটি কার লেখা সুকান্ত ভট্টাচার্যের লেখা অভিযান নাটকটি কার লেখা সুকান্ত ভট্টাচার্যের লেখা সুকান্তের অভিযান নাট্য সংকলনটি কবে প্রকাশিত হয় উনিশশো সালে ওই দেবতাদের ভয় নাট্য সংকলনটি কে লিখেছেন সুকান্ত ভট্টাচার্য দেবতাদের ভয় হুম কে লিখেছিলেন নাট্য নাটক নাট্য সংকলনটি সুকান্ত ভট্টাচার্য সুকান্তের হরতাল গল্পগ্রন্থটি কবে প্রকাশিত হয় উনিশশো সালে তারপর ছাগলের কথা গল্পগ্রন্থটি লেখক হলেন সুকান্ত ভট্টাচার্য সারঘাদা গল্পগ্রন্থটি লেখক হলেন সুকান্ত ভট্টাচার্য লেজের কাহিনী গল্পগ্রন্থটি লেখক হলেন সুকান্ত ভট্টাচার্য সুকান্তের আগামী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পূর্বাবাস সুকান্তের আগামী কবিতাটি কোন কাব্যগ্রন্থের পূর্বাবাস সুকান্তের নিবৃত কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ঘুম নেই এটা নিবৃত কবিতাটি ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত নেক্সট সুকান্তের দিন বদলের পালা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ঘুম নেই দিন বদলের পালা কবিতাটি কোন কাব্যগ্রন্থের ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত সুকান্তের যে অভিবাদন কবিতাটি কোন কাব্যগ্রন্থের ঘুম নেই তো সুকান্তের ছাড়পত্র কবিতাটি কোন কাব্যগ্রন্থের ঘুম নেই সুকান্তের সব্যসাচীও সেম গুম নেই সব্যসাচীও সেম গুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত সুকান্তের আবার হে মহাজীবন এটা ছাড়পত্রের কাব্যগ্রন্থের অন্তর্গত সুকান্তের আঠেরো বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের ছাড়পত্র সুকান্তের যে আঠারো বছর বয়স কবিতা এটা ছাড়পত্রের কাব্যগ্রন্থের অন্তর্গত সুকান্তের এই নবান্ন কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থেরও অন্তর্গত আছে যে সুকান্তের যে দেশলাইগাঠি কবিতাটি কোন কাব্যগ্রন্থের ছাড়পত্র সিগারেট দেশলাইগাঠি এগুলি সবগুলি ছাড়পত্রের অন্তর্গত ফোর্টি ফোর সুকান্তের একটি মোরগের কাহিনী একটি মোরগের কাহিনী যে কবিতা এখানে কিন্তু কবিতাগুলিও সবগুলির নাম পড়া হয়ে যাচ্ছে একসাথে সিগারেট একটি মোরগের কাহিনী এগুলি সবগুলি সুকান্ত ভট্টাচার্যের কবিতা তো একটি মোরগের কাহিনী কোন কবিতার ছাড়পত্র তো সুকান্তের রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ছাড়পত্র তো সুকান্তের রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি কোন কাব্যগ্রন্থের ছাড়পত্র রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি সুকান্তের সুকান্তের সিরি কবিতাটি সিরি কবিতাকার সুকান্তের সিরি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ছাড়পত্র তো একসাথে কবিতাগুলিও সুকান্তের পড়া হয়ে গেছে প্লাস এটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এগুলিও আমরা পড়া হয়েছে গেছে এখান থেকে তো এই ছিল সুকান্তের ভট্টাচ্য থেকে ওনার যে জন্ম পরিচয় আর কর্মজীবন